नमस्कार बंधुरा, रकमारी रान्ना बानाय आपनादेर सबाईके अनेक अनेक स्वागत। बंधुरा, आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी रान्ना करब चिकेन घुगनी। चलुन बंधुरा देखे नेवा जाक आमी किभाबे चिकेन घुगनी रान्ना करी। एखाने आमी 250 ग्राम मटर भिजिए रेखेछिलाम। 7 থেকে 8 घंटा आमी भिजिए रेखेछि। देखुन कत सुंदर भिजे गेछे मटरटा। আমি মটর আর আলু একসঙ্গে সেদ্ধ করে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে রেখেছি, ছোট ছোট টুকরো করে রেখেছি। এবার আমি এগুলো সেদ্ধ করে নেব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটর আর জল। আরও একটু জল লাগবে আমার, একটু জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 4 থেকে 5টা হুইসেল দিয়ে মটর আর আলুটা সেদ্ধ করে নেব। মটর আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, মটরটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের পিসগুলো আরও ছোট করতে পারেন। এবার আমি রান্নাটা শুরু করে দেব। তেলটা আমি গরম হতে দিয়েছি। এবার আমি দেখিয়ে দিই ফোড়নে কী কী দেব। 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 ইঞ্চি দারচিনি আর 6টা গোলমরিচ আমি ফোড়নে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা আমি 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমি 30 সেকেন্ড ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা 70% মতো ভাজা হয়ে গেছে, একটু ব্রাউন কালার এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি 1টা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ। আমি পরে আবার একটু লবণ দেব চিকেনটা দেওয়ার পর। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আমি 2 মিনিট মতো ফ্রাই করে নেব। পেঁয়াজ আর টমেটোটা আমি 2 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা। এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজটা 70% ফ্রাই হলে তারপরে টমেটোটা দেবেন, আর টমেটোটা 50% মতো ফ্রাই হলে তারপরে আদা রসুন বাটা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1টা টমেটো আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত সব কিছু আমি খুব ভালোভাবে একসঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা যদি কম খেতে চান তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই, লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দেবেন। মশলাটা আমার 60% মতো কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চিকেন। মশলাটা খুব বেশি কষানোর পর চিকেনটা দেবেন না, 50-60% মশলাটা কষানো হয়ে গেলে তারপরে চিকেনটা দেবেন। মশলাটা পুরোপুরি কষানোর পর চিকেনটা দিলে চিকেনটা ভালো করে কষানো হবে না, অথচ মশলাটা উড়ে যাওয়ার বা ওভারকুকড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটাতে চিকেন আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু চিকেন ঘুগনির টেস্ট আসবে না। আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়।
চিকেনটা কষানোর সময় ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তাহলে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সমস্ত মশলার সঙ্গে চিকেনটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর আর আলু। সিদ্ধ করে রাখা মটর আর আলুটা দেওয়ার পর আমি চিকেনের সঙ্গে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। মটর আর আলুটা দেওয়ার সঙ্গে সঙ্গে কখনোই জল দিয়ে দেবেন না, তা না হলে মশলা আর চিকেনের টেক্সচারটা মটর আর আলুর মধ্যে আসবে না। চিকেনের সঙ্গে মটর আর আলুটা আমি 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। বন্ধুরা, আমি আপনাদের আগে অনেক ভিডিওতে বলেছি, আবার আজকেও বলছি, সবসময় যে কোনো তরকারিতে গরম জল ইউজ করলে তরকারির টেস্ট ভালো হবে, তরকারিটা তাড়াতাড়ি ফুটতে শুরু করবে আর খুব ভালো সফট হয়ে যাবে। সবজি বা চিকেন বা যে জিনিসের তরকারিটা আপনি করছেন সেই জিনিসটা, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। সবসময় চেষ্টা করবেন তরকারিতে যাতে গরম জল ইউজ করা যায়। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, ঘুগনির কালারটাও খুব সুন্দর এসেছে দেখুন বন্ধুরা। এবার আমি ঘুগনির মধ্যে কুচি করে রাখা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দেওয়ার পর আমি ঘুগনিটা 2 মিনিট মতো ফুটিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। এই গুঁড়ো গরম মশলাটা আমার বাড়িতেই বানানো, এর মধ্যে আছে এলাচ, লং, দারচিনি আর বড় এলাচ একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন ঘুগনি। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চিকেন ঘুগনির এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেভাবেই বানাবেন, আর আমাকে জানাবেন অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।